আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মনে। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলি এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে তাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল। আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যে রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করি।